হাই গাইস, তো সবগুলো ব্লগের মতন এই ব্লগটি শুরুটা যেভাবে খুশির ছিল, বাট শেষটা ততটা খুশির হয়নি আমার কাছে। শেষটা অনেকটা আমাকে হিট করেছে বা আমাকে লাইফে অনেকটা একটা বড় আঘাত দিয়েছে এই ব্লগটাতে। তো এই ব্লগটি আমি পোস্ট করতাম না, বাট অনেকে বলে যে করতে এই ব্লগটি পোস্ট, তো তাই ব্লগটি এডিট করছি এবং পোস্ট করছি। তো সবাই যেভাবে ভালোবাসো তো ওইভাবে সবাই পাশে থেকো, তো আবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আস্তে আস্তে। বাট ব্লগটির শুরুটা যেভাবে আমার কাছে খুব হ্যাপি শুরু হয়েছিল, বাট শেষটা অতটুকু হয়নি, কারণ শেষটা অনেকটাই আমাকে হিট করেছে। তো ভিডিওটি শুরু করছি, ভিডিওটি দেখতে থাকো প্রথম অবধি, শেষ অবধি দেখতে থাকো, তো পুরো জিনিসটি বুঝতে পারবে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে আজকে ভিডিওটি কিসের উপর। তো আজকে আবার শুটে এসেছি সেই কমেডি ভিডিও শুটে, তো তারই বিটিএস হবে আজকেও। তো ভিডিওটি পুরোটি দেখো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি চলো শুরু করা যাক। অলরেডি এখানে লোকেশনে পৌঁছে গেছিলাম, কারণ আজকে আমার এখানে ইনভাইট ছিল, তো ইনভাইট এসে খাওয়া দাওয়া করার পর সবাই মোটামুটি রেডি। তো এবার আমরা একটা লোকেশনে যাবো, আগের দিন যে লোকেশনে ছিল সেরকম টাইপের একটা লোকেশনে যাবো, সেখানে গিয়ে শ্যুট শুরু হবে। তো লেটস গো। শ্যুটের যে মেন শ্যুটের লোকেশন সেটা হচ্ছে এই ছাদের উপর হবে। তো সবাই মোটামুটি এখানে পৌঁছে গেছে আর যারা আসছে। তো এই যে ঝুড়ির নিচে লঙ্কা থাকবে, আর লঙ্কার মালিক হচ্ছে এই এই যে লঙ্কার মালিক, কোটি কোটি টাকার লঙ্কার মালিক এই। তো শ্যুটটা দেখো বিটিএস, আর পুরো ভিডিওটা এলে অবশ্যই ওর ওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব, তো ওখান থেকে সবাই দেখে নিও। কমপ্লিট যাবো আমরা এখন একটা কাদায় লোকেশনে শুট আছে, তো কাদায় ফাদায় পড়বে এরা এরা আর এরা কাদায় পড়ে ছিটকে যাবে। তো ওই লোকেশনে বিটিএস দেখাবো, তো চলো একদম সেই লোকেশনে পৌঁছে দেখা হচ্ছে, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই লোকেশনে গিয়ে দেখা, সেকেন্ড লোকেশনেও পৌঁছে গেছি। তো এই লোকেশনটা হচ্ছে আমার কাছে অনেকটা মতলব আলাদা জিনিস ফিলিংস, কারণ এই স্কুল থেকে আমি ক্লাস 1, 2, 3, 4 পড়েছি, তো আমার কাছে এটা আলাদাই জিনিস, একটা ইমোশান। তো সবাই মোটামুটি এই লোকেশনে পৌঁছে গেছে, তো এখনই এখানে শ্যুটটা স্টার্ট হবে। তার আগে এই স্কুলটা দেখেই একটা আলাদা ফিলিংস চলে এসছে মনের মধ্যে। তো এখনকার মতন এই লোকেশনে সবাই পৌঁছায় দিলে শ্যুট স্টার্ট হলে অবশ্যই বিটিএসগুলি দেখাবো, তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। सजना जी मैनू छड़ के नी जाना कदी, झूठे वादे सही दिल से निभाना कदी, लंबी रात सही ख्वाब तो दिखाना कदी, मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी, परदेसी तेनो जरा जिस्म का शोक नहीं, दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं, कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं, तू ही है रब तुझे रब की कोई खोज नहीं। এখানে এরা এই শ্যুট করতে করতে ড্রোনটি লঙ্কাটা নিয়ে পালিয়ে যাবে, ওটাই শ্যুটের ফান্ডা ছিল। তো চলো লেটস গো। তো এত দূর অবধি সব কিছুই ঠিকঠাক চলছিল, কোনো প্রবলেম ছিল না, শ্যুটও ঠিকঠাক চলছিল, অলমোস্ট সব কিছুই ঠিকঠাক চলছিল। তারপরে যে ড্রোনটা ফ্লাই করি, তারপরে ড্রোনের কাজও কমপ্লিট করি, তারপরে একটু মতলব ড্রোনটা ওড়ানোর সময় হঠাৎ মতলব কিছু প্রবলেমের জন্য ওর পাখায় কিছু একটা লেগে যায় বা কিছু হওয়ার জন্য ড্রোনটি একটা দিকে চলে যায়, একটা সাইডের দিকে চলে যায়, আর চোখের সামনেই আমি ভাবছি হয়তো সেই দিকে ব্যালেন্স হয়নি, কিছুটা দূর গেছে, তারপর আবার চলে আসবে। এই ভেবে দেখতে দেখতে হঠাৎ দেখি একটা জায়গায় ড্রোনটা পড়ে, এবং সেই জায়গায় সবাই ছুটে যাই আমরা, এবং সবাই খুঁজে কীভাবে মানে অনেকটা জল ছিল, এক হাঁটু অবধি জল ছিল, সেই জলের মধ্যে সবাই অনেক কষ্ট করে ড্রোনটা খুঁজছে।
অনেক কষ্ট করে খোঁজার পরেও প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমরা ড্রোনটা হাতে পাই। সেই অবস্থায় ড্রোনটা হাতে নিয়েছিলাম ঠিক, বাট আমার কাছে ড্রোনটা দেখে চোখে জাস্ট মানে কি বলবো, সেটা কোনোদিন আমার কাছে কোনো ভাষাই ছিল না। তো সেখান থেকে তাড়াতাড়ি আমরা একটা বাজারের দোকানে নিয়ে যাই, সেই দোকানে নিয়ে গিয়ে তাকে দেখানো হয় যে সব কিছু খুলে একটু ওয়াশ করে হিট করি। বাট ড্রোনটি তারপরেও কোনো মতে ওড়ে না, ড্রোনটি চলছিল না, প্রচণ্ড হিট হয়ে যাচ্ছিল, অন হচ্ছিল বাট কোনো মতে চলছিল না ড্রোনটি। তো ড্রোনটি এখন অবধি আর উঠছে না, তো ড্রোনটি এখন লাস্ট একবার কলকাতায় নিয়ে রিপেয়ারিং শপে গিয়ে দেখা যাবে, ক্যামেরা শপে, তারপরে লাস্ট আপডেট পাবো। ফেস করছি কারণ আর বলার মতন কোনো ভাষাই নেই। এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তো তখন বাই বাই।